আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা জিল্লু, আমার মাথায় অনেকদিন যাবত একটা কথা এই ঘুরপাক খাইতেছিল, এই তোমাদেরকে বলবো বলবো বইলে আর বলা হয় নাই, তা আমি কি কথাটা তোমাকে একটু বলবো? দি প্লিজ প্লিজ বলেন। আচ্ছা তাহলে শোনো, তোমরা তো এলাকার যুব সমাজ, দি যুবকদের কিন্তু একটা দায়িত্ব আছে এলাকার উন্নয়নের ব্যাপারে, দি দিদি সেটা নিয়েই আমি একটা কথা বলবো, দি তা তুমি কি এতে রাজি আছ? দি নিশ্চয়ই, আমাদের তো নিশ্চয়ই কিছু করতে হবে, তা আপনার ভাবনা দাদা কি আমাকে বলেন। ভাবনাটা আমি পরে বলবো। আচ্ছা মান্নান কেমন আছে? মান্নান আছে ভালো ভাই, মান্নানের থরিত তেমন একটু খারাপ, তখন বলতে ছিল যে দেখ বন্ধু আমাদের দেখতে বাইরে থেকে মনে হয় অনেক থুত্ত মোতাকাতা, কিন্তু আসলে মনে মনে ভিতরে ভিতরে আমার অনেক কত্ত আছে, আমার মনে হয় থরিতটা খুব খারাপ, তাই বললাম তল তাহলে ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাবে না। কেন ডাক্তারের কাছে যাবে না? যাবে না, ডাক্তারের কাছে নিয়ে ওকে ওষুধপত্র কিনে দাও, ঠিক আছে? ঠিক হয়ে যাবে, মানে মন তো একটু খারাপ আর কি। যাই হোক, আর ভাই আমি মান্নান আমরা নিজেরাও একটা চিন্তা করছি এলাকার উন্নয়নের জন্য, এলাকার ডেভেলপমেন্টের জন্য কি কলা দেয়। তাইলে তোমাদেরকে নিয়ে আমি একটু বসবো, বসে তারপরে সিদ্ধান্ত নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মান্নানকে দেখতে যাব। জি, তোমার সাথে মান্নানের দেখা হইলে তুমি বলবা ও যেন কোনো চিন্তা না করে, এটা আমি বলছি। জি অবশ্যই বলবো, ঠিক আছে? জি, অসুখ তো মানুষেরই হয় তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকেন। জি দেখেন জিল্লুর কি এই কথাটা আপনার বলা ঠিক হয়েছে? কারণ আমার শরীর খারাপ, শরীর তো খারাপ না হইতে পারে, একটু খারাপ লাগে রাইতে, এইটা আমি জিল্লুরে কইছি, জিল্লু আবার আপনার কানে দিছে। না না না, তুমি এটারে অন্যরকম মনে করো না, জিল্লুর তোমার খুব ভালো একজন বন্ধু, সেই হিসাবে ওর মনটা খারাপ, তাই আমাকে বলছে যে মান্নার শরীরটা খুব খারাপ। বুঝতে পারছি, কিন্তু এটা বলা ঠিক হয় না, কারণ আমার শরীর তো ভালো হয়ে যেতে পারে, কেন কিছু না হইতে পারে তাই না? তাহলে আপনার শুনলেন, আপনার যদি আরেকজনটা বলেন তাহলে কী হবে বলেন তো? না তা তুমি যেরকম মনে করতেছ আসলে ওইটা না, একজনের শরীর খারাপ হইতেই পারে, ও ঠিক মতো ওষুধ খাইও, হ্যাঁ ডাক্তার দেখাও, দেখবা ঠিক হয়ে গেছো। ঠিক আছে তো যাও, তোমার আব্বার আমার সালাম দিও। জিল্লু যদি কিছু না হয় তুই এটা কি করলি? হ্যাঁ